হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কি ভাবছো, এত রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো চলো, আজকে যাচ্ছি কলেজে, কলেজে আছি নবীনবরণ, তার জন্য একবারে রেডি তেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বললাম। তো চলো এরপর বেরোই, বেরোতে আমরা টোটোতে যাব। তো চলো, তারপর তোমরা আজকে ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, কি করব কি না করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ে টোটো ধরলাম, তারপরে চলো যাই এখন কলেজে। তোমরা চলো আমাদের সাথে কি কি করি আজকে দিনটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তারপরে পৌঁছে গেলাম আমাদের কলেজে, এটা হচ্ছে রঘুনাথপুর কলেজ। তারপর কলেজের ভেতরে ঢুকে একটু ক্লাসরুমে যাচ্ছিলাম, কারণ আমার কিছু ফ্রেন্ড ওরা শাড়ি পরে এসেছিল না, তাই ওদেরকে পরিয়ে দিতে যাচ্ছিলাম, ব্যাস। তো তারপরে দেখো বাইরে থেকে তোমাদেরকে একটু আমাদের কলেজটা দেখিয়ে দিলাম, আর ওখানে প্রোগ্রামটা হচ্ছিল। আর আমরা তো এই বছর নতুন, তাই আমাদের জন্যই নবীনবরণটা হচ্ছিল। তারপর দেখো এখানে আমরা লাইন দিয়েছিলাম, কারণ বরণ টরণ হচ্ছিল। তারপর তো সবার সাথে দেখা হলো গাইস, দেখো তোমাদের তারপর আমরা কলেজের পিছন দিকে গিয়েছিলাম, এখানে তো আমরা খুব রিলস ফটো তুলেছিলাম। তো আমার রিলস দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রেখো, রূপা দে 739-এ। তো দেখো আমাদের এখন যাচ্ছি আমরা খেতে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। তো সামনে রেস্টুরেন্ট আছে, তো চলো ওখানে খেতে যাই। আমরা বসে পড়েছি আর খাবার অর্ডার করেছিলাম বিরিয়ানি খাওয়ার টাইমে না, আর ভিডিও ক্লিক নেওয়া হয়নি সেরকম। তারপর চলে গিয়েছিলাম আমরা আবার কলেজে। এখন কতটা শান্ত আছে জায়গাটা, তাই না? এরপর দেখো কি হয়। চলে যাচ্ছি আমরা, অনেক মাতানি করলাম, তো চলো বাড়ি যাই। তো
এবার তো যাচ্ছি আমরা বাড়ি। তারপর দেখো আমরা আবার টোটো টোটো পড়েছি, আর চুলটা বেঁধে নিয়েছিলাম কারণ এতই গরম লাগছিল গাইজ। আর আমার মুখ হাতের অবস্থা দেখো, নেচে কি অবস্থা। সো গাইস, আমরা অলরেডি টোটো থেকে নেমে পড়লাম, তো এরপর যে যার বাড়ি ও রওনাতে যাচ্ছি। তো চলো সবাইকে টাটা করে দিই এখানে। টাটা, মানে কি বলবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই।